জনৈক আলেম বলেছেন কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত, নাউজুবিল্লাহ। এটা কোন আলেম বলতে পারে কাবা ঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে, কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা, তো সেটা তো হিন্দু না তারা, তারা মসজিদ ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল, ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে, কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ। হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন কিভাবে? কারণ কাবা যখন এটা নির্মাণ, ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে মানে এক দুই কথা বলি, ইতিহাস তো বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে সাথে রেখে, দীর্ঘকাল পর এটা পুরাণ হয়ে গেছে, এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে পুনর্নির্মাণ হয়েছে, কারণ প্রায় 4,500 বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে, তো 4,500 বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে, তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে, এই জন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যে ভিত্তির উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত ওইটার উপরেই আছে, ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই, এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় রয়েছে। তো এই অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার আপনার সময়ে তার দাদা আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে, নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পুরন হয়ে যাওয়ার কারণে, তখন তারা চিন্তা করেন এটা পুনর্নির্মাণ করবো, লম্বা ইতিহাস পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে, তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ে, কেউ ভয় ভাঙে না। তখন একজন বললো যে না, আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি, ভাঙতেছি আরো ভালো করে করার জন্য, আমাদের উদ্দেশ্য তো খারাপ না, আল্লাহ আমাদেরকে আজাব দিবেন না। তখন সে অল্প একটু ভাঙছে, ভেঙে রাত্রে ছাড়ছে, সবাই অপেক্ষা করছে এর উপরে কোনো আজাব আসে কিনা, দেখে না আসে নাই, তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না। আজকাল যারা ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা হালাল হারাম বাস বিচার না, শুধু জাকজমকে চিন্তা করি আমরা, আমাদের জন্য শিক্ষা আছে। আপনারা যারা মক্কায় গেছেন আল্লাহ তৌফিক দিয়েছে, কিংবা ভিডিওতে দেখবেন কালো গেলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদটার পাশে মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে, দেখছেন নিম্বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না, এটাকে বলা হয় হাতিমে কাবা, এটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল, ইব্রাহিম সাল্লাম যে কাবা বানিয়েছেন এ পুরোটা সহ ছিল, কিন্তু তারা বলছেন তখন তখন কুরাইশা বলছে যে আমরা এটা যে নির্মাণ করবো এখানে হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নেব না, তো হালাল টাকা তো সবসময় কম থাকে, এই জন্য ওই টাকাটা তারা ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকাতে পারে না, ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে, মসজিদে ঢুকাতে পারে না, আজও পর্যন্ত সেভাবে রেখে দেওয়া হয়েছে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল, ঠিক আছে সবাই মিলে নির্মাণ করলাম হালাল টাকা দিয়ে সবই ঠিক আছে, কিন্তু হাজরে আসল পাথর এটা কে রাখবে জায়গা মতো, এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে, ইতিহাসে তার নাম স্বর্ণালোকে লেখা থাকবে, কে সে লোক, এটা নিয়ে গন্ডগোল হয়েছে, আমরা রাখবো আমরা রাখবো, গন্ডগোল ফাসাদ, কেউ কারোর কথা মানে না। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে দিয়ে ফয়সালা দিলেন, তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিডেট আছো যে আমরা রাখতে চাই তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোণা করে একটু একটু করে ধরো, মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো, তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন, অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন, তাহলে এই কাবা ঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অংশগ্রহণ আছে, সেখানে এটাকে কীভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে? তাছাড়া মুশরিক মানেই হিন্দু নয়, মুশরিক মানেই হিন্দু নয়, হিন্দু তো একটা একটা বিশেষ ধর্ম, তাদের শিরকের ধরন একরকম, অন্য মুশরিকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে। বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মিলানো এটা একেবারেই ভুল এবং বোকামি। তাছাড়া মসজিদে হারাম বা কাবা এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মুশরিকরাই শুধু নির্মাণ করেছে তা না, তখন গোত্রীয়ভাবে কাবা নির্মাণ করেছে কুরাইশের লোকজন, কুরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে, এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন শিরকালারা করেছে ব্যাপারটা এরকম না, এবার ব্যাখ্যা করাটা ভুল। তাছাড়া
এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার, কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত 1000 হিজরি সনে এসে ওসমানীয় শাসনামলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে, মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল, আল্লাহ মাফ করুন।